প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইমস পিডিআর টাইমস স্টোরিতে আমাদের এখনকার সংবাদ গল্প গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা নিহত পঁয়তাল্লিশ ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন আল জাজিরা জানিয়েছে নুসাই রাতে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত সতেরো জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন আরও অনেকে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে উত্তর গাজ উপত্যকার ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটাশ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এর আগে শনিবার গাজায় ইসরায়েলি চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরা বলছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরো জোরদার করেছে এবং শনিবার কমপক্ষে চৌষট্টি ফিলিস্তিনি হত্যা করেছে তাদের সংবাদদাতারা এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যার বেশিরভাগ নারী ও শিশু এছাড়া হামলায় আহত হয়েছেন উনআশি হাজার দুইশো জনের বেশি গাজায় সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধে উপত্যকাটির বড় অংশ বিধ্বস্ত হয়েছে খাবার পানি জ্বালানি ও ওষুধের প্রচন্ড ঘাটতিতে ভুগছে লাখ লাখ মানুষ প্রিয় দর্শক এই ছিল আমাদের এখনকার সংবাদ গল্প পরবর্তী সংবাদ গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ